জানি, শুরু করছি রাত 10টার দেশ বিদেশ। ঢাকায় সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ। আকস্মিক বন্ধ ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ইব্রাহিম রাইসি জয়ের একদিনের মাথায় আকস্মিক বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যদিও কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য হুসেইন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কর্মকর্তা গোলাম আলী রাকসানি মেহের বলেছেন, হুসেইনের বিদ্যুৎ কেন্দ্রটি শনিবার থেকে বন্ধ করা হয়েছে এবং আগামী 3-4 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এতে গোটা দেশে আগামী কয়েকদিন বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। তবে কেন্দ্রটিতে কি ধরনের ত্রুটি দেখা দিয়েছে তা জানানো হয়নি। রাশিয়ার সহায়তায় 2011 নির্মাণের পর এই প্রথম কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হলো। একদিন আগে ইরানের 13 প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। যোগাসনের উৎপত্তি আসলে নেপালে, ফের বিতর্কিত মন্তব্য অলির। অযোধ্যা নিয়ে টানা হ্যাসার পর এবার যোগাসনের উৎপত্তি নিয়ে পড়লেন নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দাবি, ভারত নয় যোগাসনের উৎপত্তি আসলে নেপালে। শুধু তাই নয়, যোগাসনের উৎপত্তির সময় ভারতের কোনো অস্তিত্বই ছিল না বলে দাবি করলেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সোমবার বালুওয়াদারে একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দেন ওলি। সেখানে তিনি বলেন, ভারতে নয় যোগাসনের উৎপত্তি আসলে নেপালে। সেই সময় ভারতের কোনো অস্তিত্বই ছিল না, ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত উপমহাদেশ ছিল মাত্র। যোগাসনের উৎপত্তি যে ভারতে নয় সে কথা দেশের গবেষকরা জানেন, কিন্তু সত্যটা লুকিয়ে রেখেছেন বলেও দাবি করেন ওলি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপারিশ করার পর 2015 থেকে 21 দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে। তা নিয়ে এবার মাঠে নেমে পড়লেন ওলি। এর আগে গত বছর রামের জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে অবস্থিত বলে বিতর্ক বাঁধিয়েছিলেন তিনি। ভারতীয় ভূখণ্ডের একাংশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় সেই সময় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বাইডেনের সঙ্গে বৈঠক হবে না, প্রথম সংবাদ সম্মেলনে জানালেন রাইসি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি জানিয়েছেন, পরমাণু আলোচনা চালিয়ে যাবে তেহরান, তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করার জন্য এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন রাইসি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে ইব্রাহিম রাইসি আরো বলেন, সৌদি আরবের সঙ্গে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঘুরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নারীর স্বল্পবাসে মন চঞ্চল হতে পারে পুরুষের, ইমরানের এই মন্তব্যে বিতর্ক। মহিলাদের স্বল্পবাসের কারণে ধর্ষণ বাড়ছে পাকিস্তানে, মনে করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক অধিনায়কের এই মন্তব্য আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্র এবং নেট মাধ্যমে নিন্দার মুখে পড়েছে। ইমরান বলেছেন, যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুরে বেড়ান তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য, এর ফলে মন চঞ্চল হতে পারে পুরুষের, যদি না তিনি রোবট হন। এটা একটা খুব সাধারণ বোধের ব্যাপার। ইমরানের মন্তব্য পাকিস্তানে তো বটেই, আন্তর্জাতিক দুনিয়াতেও নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছে। একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইমরান, চ্যানেলটির ওই সাক্ষাৎকার সরাসরি সম্প্রসারণ করছিল। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার কি কি পদক্ষেপ করেছে। জবাবে ওই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরানকে বলতে শোনা যায়, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে, তবে এই সংবরণের জন্য যে ইচ্ছা শক্তি দরকার তা সবার নেই। এর মাসখানেক আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকেই দায়ী করেছিলেন ইমরান। এপ্রিলে ইমরানের সেই মন্তব্যের প্রতিবাদ লিখিতভাবে তার ক্ষমা প্রার্থনা করেছিল পাক নাগরিকদের একটি অংশ। সম্প্রতি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া তার সাক্ষাৎকারটি বিতর্ক বাড়িয়েছে। ইমরানের এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানের সাংবাদিকরাও দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্যবহারের অনুমতি পাওয়ার প্রায় 5 মাস পর তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট জমা দিল ভারত বায়োটেক। কোভিড টিকার তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত তথ্য মঙ্গলবার জমা দিল ভারত বায়োটেক। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তথা ডিসিজিআই এর কাছে কোভ্যাক্সিনের ট্রায়াল সংক্রান্ত তথ্য জমা দিল হায়দ্রাবাদের ওই সংস্থা। ভারতে জরুরিকালীন ব্যবহারের অনুমতি পাওয়ার প্রায় 5 মাস পর এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তারপরই বিষয়টি খতিয়ে দেখবে ডিসিজিআই এর বিশেষজ্ঞ কমিটি। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তথা সিডিএসসিও তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট ছাড়াই কোভ্যাক্সিন ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রশ্ন উঠেছিল। তখন ভারত বায়োটেক
সাবেক জানিয়েছিল তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট ডিসিএসসিওতে জমা দেওয়ার পরই তা কোনো জার্নালে পিয়ার রিভিউ এর জন্য পাঠানো হবে। বাস্তবিক কার্যকারিতা পরীক্ষার জন্য চতুর্থ দফার ট্রায়ালও চালানো হবে বলে জানানো হয়েছিল হায়দ্রাবাদের ওই সংস্থার তরফে। কোভ্যাক্সিন হলো সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি করোনা ভাইরাসের টিকা, কিন্তু তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট না থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি কোভ্যাক্সিন। হুয়ের তালিকাভুক্ত হওয়ার জন্য 23 জুন একটি বৈঠকও হবে বলে জানা গিয়েছে। এসবের মধ্যেই ভারত বায়োটেক জানিয়েছিল তাদের তৈরি কোভিড টিকা 81% কার্যকরী। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মোদি যোগে স্নায়ুযুদ্ধ প্রকাশ্যে, বিজেপির অন্দরে টানাপোড়েনের আশায় বিরোধীরা হয়তো সামান্য মচকাচ্ছেন, কিন্তু ভেঙে পড়ার ধাতি নন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে রাজ্যের নেতৃত্বের প্রশ্নটি নিয়ে স্নায়ুর যুদ্ধ অব্যাহত রেখেছেন নরেন্দ্র মোদী। এই টানাপোড়েনের মধ্যে এসপি সহ রাজ্যের বিরোধী দলগুলির আশা 2022 বিধানসভা ভোটে ভেতর থেকে দুর্বল হচ্ছে বিজেপি। ভবিষ্যতে কি হবে তা বলার সময় হয়তো এখনই আসেনি, কিন্তু রাজনৈতিক শিবিরের বক্তব্য মোদী বনাম যোগীর এই স্নায়ুযুদ্ধ বিভিন্ন ভাবে সামনে চলে আসে। মোদী তার পছন্দের প্রাক্তন আমলা একে শর্মাকে চাইলেও রাজ্যের উপমুখ্যমন্ত্রী করতে পারেনি যোগীর আপত্তিতে, কিন্তু তাকে রাজ্য বিজেপির সহসভাপতি করে পাঠানো হয়েছে। দলীয় সূত্রে খবর, সরাসরি মোদীর প্রতিনিধি হিসেবে সেখানকার বিভিন্ন সরকারি প্রকল্পে কাজকর্মের দেখভাল করবেন একে শর্মাই। এরই মধ্যে আজ নাটকীয়ভাবে উত্তরপ্রদেশের মন্ত্রী তথা দলের প্রবীণ নেতা স্বামী প্রসাদ মৌর্য কার্যত বোমা ফাটিয়ে বলেছেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা স্থির হবে বিধানসভা ভোটের পর, স্থির করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার এই মন্তব্যে যথেষ্ট অস্বস্তি পেলেছে যোগীকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই, আগামীকাল নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।